আজ ইসলাম ধর্মের মুসলিমদের শ্রেষ্ঠ উৎসব খুশির ঈদ। এই ঈদ উপলক্ষে বাঁকুড়ার জয়পুরের মুরালীগঞ্জ আমরা কজন ক্লাবের পরিচালনায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হলো ঈদ উৎসব। জানতে পারা গিয়েছে, এই অনুষ্ঠান দীর্ঘ 10 বছর ধরে চলমান। একমাত্র এই ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতায় বলেই সূত্রের খবর। তবে পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের তৎপরতায় মানসিক খুশি দেওয়ার জন্যে এই অনুষ্ঠান। এবার এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলায় মত্ত হয়ে উঠেছিলেন আট থেকে আসি সকলেই, তা বলার অপেক্ষায় রাখে না। প্রশাসনিক সহযোগিতা ছাড়াও ছিল এই ক্লাবের ভলেন্টিয়ার্সদের সুরক্ষা প্রদান ব্যবস্থা, বাদ পড়েনি ফার্স্ট এডের। পরবর্তী বছরগুলিতে আরও বড় মাপের অনুষ্ঠান করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সুরবান আলী মণ্ডল ও হারুন রশিদ বায়েন। চলুন কি বললেন তারা শুনব। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়া, রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমরা মুরালীগঞ্জ আমরা কজনের পক্ষ থেকে বিগত 10 বছর যাবৎ আমরা ঈদের পরের দিন দীর্ঘ এক মাস যে রোজা রাখা হয়, রোজার আমরা যেই দিনে সমাপ্তি করে পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করি, তার পরের দিন সেই দিনই আমরা ইসলামিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, কেরাত, নাদ, গজল এবং প্রাইমারি স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তারা বিভিন্ন রকম বিভিন্ন কবির কবিতা তারা পাঠ করে এখানে শোনায়। তাদের মধ্য থেকে বিচারক মণ্ডলী যারা থাকেন ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করেন। আজ 10 বছর যাবৎ আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। আর জয়পুর ব্লক নেতৃত্ব ওনারা এসেছিলেন, ওনারাও খুব খুশি হয়েছেন এবং আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে যাতে আরও এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হয়, ভালো হয়, বড় করে করা যায়, ওনারা এটাই বলেছেন। আমরাও চেষ্টা করছি যাতে আরও ভালো করে বড় করে করা যায়, তার চেষ্টা রাখব। মূল থিম রোজার পরে যে ঈদ, ঈদ অনুষ্ঠানের পরে আমরা যে একটা সৌহার্দ সম্প্রীতি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ, বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গাতে এসে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে সকলকে এক কাছে পেয়ে আমরা সবার সঙ্গে ঈদের যে খুশি সেটা যাতে বিলিয়ে দিতে পারি, এটাই ছিল আমাদের মূল থিম। আমার নাম সুরবান আলী মণ্ডল। আমি আমাদের আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছে কমিটির পক্ষ থেকে, আমি সেটা পালন করি। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেরকম মানে ইসলামিক কালচার বা সাংস্কৃতিক কালচার ওইসব নিয়ে কিছু অনুষ্ঠান, আরো ভালোভাবে যেতে অনুষ্ঠানটা করতে পারি, পরিচালনা করতে পারি ইসলামিক অনুষ্ঠান, সেই জন্য ওই আমরা মৌলিকগঞ্জ আমরা কজন সদস্যবৃন্দ থেকেই টাকাটা সংগ্রহ হয় বা মানুষের সহযোগিতাতেই এই অনুষ্ঠানটা পরিচালনা করি। না না, বাধার সম্মুখীন হয় না কোনো, প্রশাসনের সহযোগিতা ভালো। বিশেষ অতিথি আমাদের গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আমন্ত্রণ করি, SDOPO, জয়পুর থানা, ব্লক, মানে অতিথি যারা তাদেরকে আমরা আমন্ত্রণ করি। হারুন রশিদ বায়ান, মৌলিকগঞ্জ আমরা কজন ক্লাবের একজন সদস্য।